হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রেজাল্টস। আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ইলিশ মাছ যেমন আমরা পছন্দ করি, তেমন ইলিশ মাছের ডিমও আমরা খুবই পছন্দ করি। সেই ছোটবেলা থেকেই ইলিশ মাছের ভিতর থেকে আগে ইলিশ মাছের ডিমটা তুলে খেতে আমি খুবই পছন্দ করতাম। তাহলে চলো দেখা যাক আমি কিভাবে ইলিশ মাছের ডিম রান্না করি, সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার রেসিপি। এইখানে আমি নিয়ে নিয়েছি 1 পাউন্ডের কম ইলিশ মাছের ডিম, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলো মেন ভিডিওতে যাই। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো নিয়ে নিব কুকিং অয়েল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব তেজপাতা আর গোলমরিচ। ইলিশ মাছের ডিমের তেজপাতার গন্ধটা খুবই সুন্দর লাগে। আর দিয়ে দিব রসুন কুচি। এটাকে খুবই হালকা একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেল লিখে দিব কোনটা কি পরিমাণ নিয়েছি। পেঁয়াজকে ভেজে একদম বেরেস্তা বা ব্রাউন করার দরকার নেই, এরকম যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব 1-1 করে মশলা। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু পানি যেন মশলাগুলো তলায় লেগে না যায়। মশলাগুলোকে 3-4 মিনিট একটু ভালো মতো ভুনিয়ে বা কষিয়ে নিতে হবে যেন মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার তো এরকম তেলের উপরে মশলা কষানো দেখলেই মজা লাগে। আমি এখানে 1 টিস্পুন মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা একটু ঝাল কম খাবে তাহলে 1/2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া দিতে পারো। মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন এরকম তেলের উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিমটা 2-3 মিনিট একটু ভুনে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো। ইলিশ মাছের ডিমে টমেটো এরকম করে চাকা চাকা করে দিলে খুবই মজা লাগে খেতে। একটু কষিয়ে নিয়ে এখন আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব 3-4 মিনিটের জন্য। ইলিশ মাছের ডিম অনেক বেশি সময় নেবে না সিদ্ধ হতে। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4-5 মিনিট পর। ইলিশ মাছের ডিম রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, দেখো অলরেডি মশলা তেলের উপরে উঠে এসেছে। তোমরা যদি এরকম ঝোল ঝোল পছন্দ করো এরকমও রাখতে পারো, নাহলে মশলাটা আরো শুকিয়ে একদম ভুনা করে ফেলতে পারো। আমাদের একটু অল্প মশলা মশলা পছন্দ তাই আমি এরকমই রাখবো। এখন যেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি। ইলিশ মাছের ডিমে আমার পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি সবচেয়ে মজা লাগে। তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে ধনে পাতা দিতে পারো, ধনে পাতাও মজা লাগে, তবে পেঁয়াজ পাতাটা দিলে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়।
আর দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ। তোমরা যদি বেশি ঝাল পছন্দ না করো তাহলে কাঁচামরিচ স্কিপ করতে পারো। এই হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের ডিম। আমরা বিদেশের বুকে যখন বাংলাদেশি গ্রসারি থেকে ইলিশ মাছের ডিম নিয়ে আসি সেই ডিমটা কিন্তু অনেক দিনের ফ্রোজেন থাকে, তাই আমি একটু মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি। আর এও জানি ইলিশ মাছের ডিম টাইপের কিছু কেউ রান্না করলে ধনে পাতাটাই প্রেফার করে, তবে আমি প্রেফার করি পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি। একবার আমার মতো ট্রাই করেই দেখো না কতটা মজা, তখনই বুঝবে। এই হয়ে গেল আমার সবচেয়ে সহজ আর খুবই মজাদার ইলিশ মাছের ডিম। তোমাদের আজকের ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর তোমরা আমার রেসিপি যদি কেউ ট্রাই করো অবশ্যই আমার ফেসবুক গ্রুপে একটি ছবি পোস্ট করতে ভুলবে না।